শুরু করেছিলাম সেই 1984 সালে। ওটা খুব বড় উল্লেখযোগ্য ঘটনা আমাদের সেই সময়ের পক্ষে। পণ্ডিত রবি শঙ্কর এসেছিলেন, শিলান্যাস করেছিলেন, গুন্টার গ্রাস প্রথম যে গড়ে ওঠা ক্ষেত্র সেটা উদ্বোধন করেছিলেন, তবে সেটা খুব ছোট আকারে ছিল। শিল্পীদের একটা নিজস্ব ক্ষেত্র, প্রথমত আমরা ছবি আঁকতে পারবো, মূর্তি গড়তে পারবো, কোনো নতুন কিছু চিন্তা করতে পারবো। অনেক তরুণ শিল্পীরা আস্তে আস্তে উৎসাহ বোধ করে এখানে সঙ্গে যুক্ত হচ্ছেন, এখানে থাকার জায়গা রয়েছে খুব সুন্দর, এখানে কাজ করার জায়গা রয়েছে, এখানে সমস্ত রকম স্কাল্পচার থেকে আরম্ভ করে সিরামিক্স থেকে আরম্ভ করে সমস্ত রকম মিডিয়ামকে এক্সপ্লোর করার একটা ভীষণ বড় ফেসিলিটিস রয়েছে, অপরচুনিটি রয়েছে, যে কেউ এসে যে কোনো মিডিয়াম নিয়ে কাজ করতে পারে। I haven't seen a lot of places like this which kind of cater to everything related to art. So I think it's everything, it's a one-stop shop for pretty much everything. আমাদের অনেক নিজস্ব কালেকশন আছে, অনেক শিল্পী এগিয়ে এসে তারা একেবারে দান করেছেন এই মিউজিয়ামকে, আর অনেক বন্ধু অনেক দুর্লভ ছবি তারা ধার দিয়েছেন। The younger generation, which is like right now in schools, they have little exposure to art and artists and artworks. So I am here to design programs regarding schools only, colleges, universities. We have already started interacting with a lot of schools, universities. We are going to have some art appreciation course also.